আসলে কি বলতো, একটা বোকার মতো কাজ করে ফেলেছি আমি, আমার একদম মাথা ধরে গেছে, মানে পারবো না আমি ওটা করতে, আমি সংসারটা তো ভেসেই যাবে। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি ব্লগটা শুরু করছি। আজ হলো জন্মাষ্টমীর আগের দিন। তো জন্মাষ্টমীর আগের দিন আমার কেমনভাবে দিনটা কাটে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো কোনো রকম স্কিপ না করে। ঘুম থেকে উঠেই আমি একটু গরম জল নিয়েছি, মানে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি জামাকাপড় ছেড়ে তারপরই। আর দেখো ইতিমধ্যে মাহিও উঠে গেছে, তো ওকে একটুখানি এক সিপি গরম জল খাওয়ালাম, আর আমি নিজেও একটু গরম জল খেলাম। মানে একটু মানে আমি পুরো গ্লাসটাই খেয়েছি। খেয়ে কিছুটা সময় আমি একটু এদিক ওদিক কাজ করলাম, তারপর আমি চলে এসেছি রান্নাঘরে। আর এখানে যে খাবারটা করছি এটা হলো মাহির জন্য, তো মাহিকে এটা খাওয়াবো আমি। তো মাহিকে খাইয়ে দিয়ে এসে আমি এখানে চা করেছি। চাটা বেশ অনেকখানি করেছি, কারণ মিসিরা আসবে তো ওদেরকে দিতে হবে। আর যেহেতু আমি স্কুলের জন্য ভাত রান্না করছি, মানে তরকারি ভাত রান্নায় ব্যস্ত থাকব, সেই জন্য আমার আর মানে গ্যাসটা ফাঁকা থাকবে না বলে একটু বেশি করে চা করে আমি ফ্লাক্সে ঢেকে রাখছি। তো দেখো ইতিমধ্যে কথা বলতে বলতে আমার ভাতটাও হয়ে গেছে, এবার পুরো রান্নাটা করে নেব। রান্নার ফাঁকেই আমি সকালের খাবার নিয়ে বসে গেছি এখানে, চা আর বাসি রুটি। তো এটা দিয়ে আমার ব্রেকফাস্ট সারবো, আর কথা আমি খেতে খেতে এখানে অনুর সঙ্গে কথা বলছি। তো দেখো এখানে চাটা শেষ করে আমি বারান্দাতে চলে এসেছি। কাল যে জামাকাপড়গুলো আমি কেচে দিয়েছিলাম সেগুলোর মধ্যে যেগুলো ভিজে আছে সেগুলো আমি পূর্ব দিকে জানলায় মেলে দিতে নিয়ে যাচ্ছি, কারণ ওইদিকে এখন বেশ রোদ্দুর। তো এদিকে দিলে জামাকাপড়গুলো শুকিয়ে যে বেশ ভালোভাবে শুকিয়ে যাবে। তো জামাকাপড়গুলো মেলে দিয়ে এসে এখানে অন্য ঘরটা আমি ঠিক করে নিচ্ছি, কারণ সকালে এই ঘরটা ঠিক করা হয়নি, ও স্কুলে চলে যাওয়ার পরে সমস্তটাই ছড়ানো ছিল। তো এই ঘরটা আমি একটু ঠিক করে নিচ্ছি। রান্নাবান্না কিছুটা করেছি, কিছুটা মানে পুরোটা কমপ্লিট হয়ে গেছে, এখন একটু এমার্জেন্সিতে বাজারে যাচ্ছি। বাজারে যাচ্ছি তার কারণ একটা ভিডিও শ্যুট করার আছে, মানে আজকেই ভিডিওটা দিতেই হবে, না দিলে হবেই না। সেই জন্য আমি আর মাহি যাচ্ছি এখন বাজারে, আর এখন বাজে 10:30। তো ভিডিওটা করে 3টের মধ্যে সমস্তটা এডিট করে দেওয়াটা একটু চাপের হয়ে যাবে, তবুও দেবো, দেখি তাড়াতাড়ি যাই। আর বাজারে যদি সম্ভব হয় তাহলে আমি শ্যুট করব, আর না হলে বাড়ি এসে তোমাদেরকে একেবারে দেখাবো যে আমি কী কী কিনেছি। এখানে দেখো বাজার টাজার করে আমি বাড়িতে চলে এসেছি, এসে মাহিকে স্নান করিয়ে ওকে খাওয়াচ্ছি। তো ওকে খাইয়ে আমি নিজেও একটু খেয়ে নেবো, কারণ এরপর আমি আরও বেশি ব্যস্ত হয়ে যাব। তো দেখো মাহিকে আমি এখানে রাধা সাজিয়েছিলাম, সেটার এক ঝলক তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তোমরা যদি ভিডিওটা না দেখো তো অবশ্যই দেখে নিও তোমরা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর অবশ্যই কমেন্ট করো আমার মেয়েকে কেমন লাগছে, মিষ্টি মিষ্টি কমেন্ট করো আমার মিষ্টি মেয়ের জন্য। তো দেখো এখানে আমি খানি সমস্তটা কাজকর্ম সেরে একটু বিশ্রাম নিয়ে সন্ধ্যাবেলা এখানে চলে এসেছি ঠাকুরের সিংহাসন পরিষ্কার করবার জন্য, কারণ কাল পুজো আর কাল আমার একেবারেই সময় হবে না। তো ঠাকুরের সিংহাসনটা আমি একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু বাড়িতে কাজ হয়েছে বা পাশের বাড়িতেও কাজ হচ্ছে, তো সেখানে কিন্তু মানে প্রচণ্ড ধুলো উড়ছিল আর সেগুলো এসে আমার সিংহাসনে এসে জমেছে। তো মাঝে মধ্যে পরিষ্কার করা হয়, তবু একদম ডিপ ক্লিন করে নিলাম আমি, নিয়ে সমস্তটাই গুছিয়ে নিয়ে নেবো, ঠাকুরের সিংহাসন আর সমস্ত কিছু যেগুলো ঠাকুরের জন্য নতুন কিনেছি সেগুলোও পেতে নেবো।
যে তোমাদের সঙ্গে কথা বলেছিলাম লাস্ট, সেই বাজারে যাচ্ছি জিনিসপত্র কিনবো, তারপর আর একদম কথা বলা হয়নি। আসলে কি বলো তো, একটা বোকার মতো কাজ করে ফেলেছি আমি। আসলে সকালবেলা বোনের সঙ্গে একটু কথা বলছিলাম, কথা বলতে বলতে ও আমাকে বলল কি, দিদি আমি আমার ছেলেকে কৃষ্ণ সাজিয়েছি, স্কুলে পাঠিয়েছি, তুই মেয়েকে রাধা সাজা। তো আমার মাথার মধ্যে সঙ্গে সঙ্গে খেলে গেল যে মেয়েকে রাধা সাজাবো, সাজাবো যখন তখন ইউটিউবে নিশ্চয়ই দেখাবো। আর যদি আমি এই ভিডিওটা জন্মাষ্টমীর পরে আমি ছাড়ি তাতে তো কোনো লাভ নেই, আমার এই ভিডিওটা আরও আগে ছাড়া উচিত ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমার মাথাতেই আসেনি। তো দিনের দিন মানে তখন কটা বাজে, 10:30 বাজে, তো 10:30 সময় ঠিক করলাম না ভিডিওটা করব, তার জন্য কিছু কিছু জিনিস দরকার ছিল, তো সেইগুলো বাজারে গিয়ে কিনে নিয়ে এসে ভিডিও শ্যুট করে তারপর ভিডিও এডিট করে ছাড়াটা একটা বিশাল বড় আমার চাপের, মানে সারা দিনটা যা চাপের গেছে না, ওই জন্য আমি সারাদিন আর ক্যামেরাই হাতে তুলিনি, ফোনটা কিন্তু সারাক্ষণ আমার কাছে ছিল, মানে ফোনটা আমি এতটুকু নিচে রাখিনি। তারপর আর একটা কী কাণ্ড করেছি শোনো, তো যেসব জিনিসপত্র কিনেছি তো কিনেছি, আর ওখানে আর একটা চোকার কিনেছিলাম মেয়েকেই পরাবো বলে, তো চোকারটা বেশ পছন্দ হলো বলে কিনে নিলাম। তো বাড়ি এসে দেখি চোকারটা নিয়ে আসিনি, মানে যে দোকানদার সে প্যাকিং করেছে সে আর দেয়নি সেটা। তো সন্ধ্যাবেলা আবার গেলাম, দেখো লিপস্টিক পরা আছে, তো সন্ধ্যাবেলা আবার গেলাম গিয়ে চোকারটা নিয়ে আসলাম। আর কালকে যেহেতু পুজোর আছে জন্মাষ্টমী, তো জন্মাষ্টমীর কিছু বাজারও করে নিয়ে এসেছি সঙ্গে, মানে বাড়িতে কিছু করবো না, একটা বাচ্চা নিয়ে এত কিছু সামলানো মানে অসম্ভব হয়ে পড়ে, মানে সারাটা দিন যে আমার কী গেছে আর আমার এখন মাথা ধরেছে। তো একটু চা খাবো, তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিই, মেয়ে হচ্ছে দেবঙ্গনার ঘরে, তো ও আসলে আর আমি দেখাতে পারবো না আমি কী কী এনেছি, তোমাদেরকে একটু দেখাই। তখন সকালবেলা বলেছিলাম যে দেখাবো, তা ফিরে এসে আর হয়নি জানো তো, যখন ফিরে এসেছি তখন 12টা বাজে। তো তারপর মেয়েকে খাওয়ালাম, স্নান করালাম, তারপর ভিডিওটা শ্যুট করলাম, তারপর মেয়েকে অল্প একটু দুধ দিলাম, কারণ আগে স্নান করার পরে যেটা খেয়ে মানে একদমই খাইনি ভাত, তো ভিডিওটা শ্যুট করার পরে আমি আবার একটু দুধ দিলাম, তারপরে খেয়ে ও ঘুমালো, তারপর ভিডিও এডিট করলাম, তারপর ভিডিও ছাড়লাম। মানে আজকে আমার একদম মাথা ধরে গেছে, আমি না এখন আর মানে কী যে বলবো, কী হচ্ছে আমার মাথার ভেতরে, তো সারাদিন না মানে পারবো না আমি ওটা করতে, আমি একটু সকাল সকালই পুজো করে নেবো, ঠাকুরের নাম করে ভক্তি করে করলে সবই হয়। আর আমার তো একটু উপোস করার ইচ্ছা আছেই, একটু একাদশী টাদশী করতাম, তা সেগুলো তো আমার মনে হচ্ছে এবার তুলে দিতে হবে, কারণ আমার যা মাথা যন্ত্রণা করে না আমি পারি না। তারপরে সংসারে আমি যদি সব প্রতিদিনই যদি শুয়ে থাকি তো সংসারটা তো ভেসেই যাবে, তো যেরকম পারবো সেরকমই করবো, দেখি কি এরকম পারি। তো জন্মাষ্টমীর ব্লগটা কিন্তু দেখতে হবে, হ্যাঁ, অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে সমস্ত সব কিছু অ্যারেঞ্জ করা, তারপরে ভিডিও শ্যুট করা, তো আর একটা মাথা ব্যথার কারণ ক্যামেরা ঠিক করো, এ করো সে করো, তো প্লিজ ভিডিওটা মিস করবে না, আর সবাই দেখো, আর একটা অন্তত লাইক দিও, কমেন্ট না করতে পারো অন্তত লাইক দিও। তো চলো তোমাদেরকে দেখাই আমি কী কী এনেছি। তার আগে এখানে একটা কি একটা পোকা ঘুরঘুর করছে, আমি তখন থেকে চোখ যাচ্ছে ওর দিকে কিন্তু আমি কিছু করতে পারছি না, তাও একটা জিনিস আনি সেটা নিয়ে আসি আগে। তো তাও কী কী এনেছি সকালবেলা তোমাদেরকে দেখাই, ছোট থেকে বড়, আর যেটা আমি ফেলে রেখে এসেছিলাম সেটা সবার শেষে দেখাবো, ওটার জন্য আবার গেছিলাম। তো পুজোর বাজার বরকে বললে ওই করে নিয়ে আসতে পারতো, পুজোর বাজার বলতে তো কিছু না, কিছু ওই মানে বাড়িতে তো তালে পরাটাগুলো করা হয়, তো এবছর তো আর আমি করবো না বলতে আমি আর পেরে উঠবো না, তারপরে বাড়ির রান্না, পুজোর রান্না তো আলাদা, তারপর সব কিছু গোছানো ইউটিউব অসম্ভব হয়ে যাবে আমার পক্ষে। তো ছোট থেকে বড় দেখাই, এই ক্লিপ চারটে নিয়ে এসেছি, এই পুঁতির হাটটা এটা নিয়ে এসেছি, এগুলো সব রেখে দেবো, সামনের বছর আমার কাজে লাগবে, কিন্তু সামনের বছর আগে ভিডিও আপলোড করতে আমি একেবারেই ভুলবো না। তো এই দুটো আর নিয়ে আসলাম, দাঁড়াও এটা ঠিক করে নিই, এই যে এটাকে কি বলে, টায়রা টিকলি না কি বলে জানি না, আর এটা হচ্ছে, আর এটা হচ্ছে নাকের টানা, এইটা হচ্ছে নাকের টানা, এই যে এই যে এটা, আর এটা মানে এখানে দিয়ে এটা এভাবে। আচ্ছা তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো তো অবশ্যই কিন্তু দেখে নিও আজকের কাছে ভিডিওটা, আর এই ভিডিওটা কবে যাবে আমি জানি না, তো অবশ্যই তোমরা দেখে নিও যদি না দেখো, তো
তো আর বলো আমার মেয়েকে কেমন লাগছে, ও কিন্তু ভীষণ খুশি ছিল। তো এই একটা নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি এই মুকুটটা, দেখো কি সুন্দর। তো এই সাদা শৃঙ্গার, তো ওই ফোটা ফোটা দেওয়ার জন্য শৃঙ্গারটা নিয়ে এসেছি, একদমই বাজে লো কোয়ালিটি। তো ঠিক আছে, 10 টাকা দাম, একদিন নিয়ে এসেছি, নষ্ট হয়ে গেলে ফেলে দেবো, কোনো ব্যাপার না। আর দেবঙ্গনা যে লিপস্টিকটা নিয়ে এসেছিল না, তো আমি ভাবলাম আমিও নিয়ে আসি, আমার মেয়ে তো আমার সমস্ত লিপস্টিক নষ্ট করেছে। আমার দেখো এতগুলো লিপস্টিক ছিল, এতগুলো মানে প্রচুর লিপস্টিক ছিল আমার, তো সব একটাও নেই, একটাই ছিল লিপস্টিক। তা আমি ভাবলাম এটাই নিয়ে যাই, বেশি দামও না, আর অনেকগুলো কালার একসঙ্গেও পাবো, আর দুটো তিনটে কালার মিশিয়ে আমি এটা কালার করতে পারবো। এইগুলো জানো তো ব্রাউন না, এগুলো রেড শেডের মধ্যে, একটা অরেঞ্জ আছে, একটা রেড আছে, আমি তো ভেবেছিলাম ব্রাউন ব্রাউন, কিছু না, এই দুটোই একটু ডিপ শেড। তো যাই হোক, মিলিয়ে মিশিয়ে করলে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, আর বেশিক্ষণ থাকেও না। যে কম দামের জিনিস আর কীরকম হবে, তো আমার মতো ছোট্ট যদি আমার বেবির মতো বেবি থাকে তোমাদের, আর জিনিসপত্র নষ্ট করে তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো, আর অনেকগুলো কালারও পাওয়া যাচ্ছে, একটু একটু তবুও তো হচ্ছে আর কি, চলছে কাজ। আর যে জিনিসটা আমি রেখে এসেছিলাম সেটা হচ্ছে, তো এই যে দেখো এই প্রজাপতিটার জন্যই আমার পছন্দ হয়েছিল এটা, আর এই কানের দুটো একদমই ফালতু নিয়েছি, আর কিছু আর কি নিয়েছি, আর এই রাবার ব্যান্ড, ব্যাস আর কিছুই না। এই এই ইলাস্টিকগুলো বেশ ভালো, ব্ল্যাক কালারের নিয়েছি, তো আমিও গিরুনি করলে অনেক সময় দিতে পারবো, কোনো অসুবিধে নেই। তো এই এই কটা জিনিসের জন্য দুপুরবেলা গেলাম, আর আমার মাথা ধরে গেছে, কি রোদ্দুর আজকে, বাবা রে বাবা, এখন একটু চা খাবো, আমার রাত্রের রান্না বাকি। এখানে দেখো আমার কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই মাহি দিদিকে নিয়ে চলে এসছে, তো দেবঙ্গনা এসেছিলো বলে আমিও একসঙ্গে চা খেলাম আমরা সবাই মিলে। আর আমার দুষ্টুটা দেখো কি করছে, প্রচুর মুড়ি ছড়িয়েছে এখানে। আর আমাদের চা খাওয়া শেষ হলে ওকে আমি একটু ডিম সেদ্ধ খাওয়ালাম, কারণ ও ভালো করে সারাদিন খায়নি, মানে দুপুরবেলা একেবারেই ভাত খায়নি, শুধু দুধ খেয়ে ঘুমিয়েছিল, তো ওর জন্য একটু ডিম সেদ্ধ খাওয়ালাম, মানে পুরোটাও কিন্তু ও খায়নি। তো বেশ খানিকক্ষণ বসে ভালো লাগছিল না রান্নাঘরে আসতে, কারণ সারাদিন খুব চাপ গেছে, তো তাও মানে নিজেকে পুশ করে রান্নাঘরে আসলাম, এসে অল্প কিছু বাসন ছিল সে কটা মাজলাম, মেজে আমি এখন বাসনগুলো সমস্তটা জায়গায় তুলে রাখছি, কারণ এখানে আমার এখন রান্না করতে হবে, রুটি করতে হবে। রাত্রে রান্নার জন্য আমি এখানে কেটে নিচ্ছি ঢ্যাঁড়স, আর যে চপারটা আছে ওটা দেখে একদম ভয় পেও না, ওটা হচ্ছে আমার হাজবেন্ড কে বলেছিলাম আমার জন্য একটা চপার কিনে আনতে, তো এটা ও বানাতে দিয়েছিল, তো এটা আমাকেও দিয়েছে, এটা সবজি কাটার জন্যই আমাকে দিয়েছে। এত বড় কেউ সবজি কাটার জন্য ব্যবহার করে বলো তো? কিন্তু খুব ধার, মানে খুবই মানে সুবিধা, বড় বড় তরমুজ তরমুজ এক কোপে কাটা হয়ে যায়, এটাই একটা সুবিধা। আর ছোটো ছুরিও আছে, তবু ভাবলাম একটু বড়টা ইউজ করি। তো সমস্ত সবজিগুলো কাটা হয়ে গেছে, এবার আমি চপিং বোর্ডটা তুলে রাখলাম, রেখে আটা মেখে নিচ্ছি, এবার রুটি করতে হবে। তো রুটির সঙ্গে আমি করেছিলাম ঢ্যাঁড়স ভাজা, তো আর নিজের জন্য করেছিলাম ভাত, কারণ সারাদিন আমার খুব কষ্ট হয়েছে, আমার একটু ভাত খেতে ইচ্ছে করছিলো, তো প্রেশার কুকারে একটু ভাত করেছিলাম। ব্যস্ততা সত্ত্বেও আজকের দিনটা কিন্তু মোটামুটি আমার ভালোই গেছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, ভালো থাকো, সবসময় হাসি মুখে থাকো, আর সবাইকে ভালো রাখো, আর তো আবার দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণ টাটা, বাই বাই।